এভাবে মুনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে পরিকল্পনা করবেন, কোন ছেলেটারে রাষ্ট্রপতি বানাবেন, কোন ছেলেটারে কাবার ইমাম বানাবেন, কোন ছেলেটারে মিজানুর রহমান আল আজারির মতো বানাবেন, কোন ছেলেটারকে এই ড্যামরা উপজেলা চেয়ারম্যান বানাবেন, কোনটারে ডাক্তার বানাবেন, বুয়েটে পড়াবেন। ওরে বাপরে, ইংরেজি লইয়োজ গন্ডাগোল। 650 কোটি মানুষ ইংরেজিতে কথা বলে, আমাদের দ্বিতীয় স্বীকৃত ভাষা বাংলাদেশে বাংলার পরে হচ্ছে ইংরেজি, ঠিক কিনা? ইংরেজিতে মানুষ জিকির করে, আল্লাহকে ডাকে, তারপরে আল্লাহ তো তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফালায়। আমাদের দেশে ইংরেজি কইলে বিপদ। আমাদের কলিজার টুকটা মিজানুর রহমান আল আজারি ইংরেজিতে ফাঁকে ফাঁকে কথা কয়, হে বেড়া ইংরেজি গস, আমি তাল্লাই একটা ইংরেজি গজলে বানাই এলেছি, ওই দিন ফেরিতে বসে বসে লেখছি। আরো 28টি কারণ আছে, আমি বললাম না। 4 নম্বর ভাব হচ্ছে পরিবার পরিকল্পনা, কবরস্থান কথা বলেন, পরিবার পরিকল্পনা করবেন তো, করবেন তো? হ্যাঁ, পরিবার পরিকল্পনা করা ফরজ, করবেন। রাতে তাহাজ্জুদ পড়ি, বাবি সাহেবের ফাঁসে বসাই, এভাবে মুনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে পরিকল্পনা করবেন, কোন ছেলেটারে রাষ্ট্রপতি বানাবেন, কোন ছেলেটারে কাবার ইমাম বানাবেন, কোন ছেলেটারে মিজানুর রহমান আল আজারির মতো বানাবেন, কোন ছেলেটারকে এই ড্যামরা উপজেলা চেয়ারম্যান বানাবেন, কোনটারে ডাক্তার বানাবেন, বুয়েটে পড়াবেন। চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে পরিকল্পনা করবেন, আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, ঠিক কিনা? তবে মরিবার পরিকল্পনা জায়েজ নাই রে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে যথেষ্ট, একটি হলে আরো ভালো। আমি বলি না হইলে আরো ভালো। এই পরিকল্পনা জায়েজ আছে, তবে বিরতিকরণ জায়েজ আছে। খেত বাঁচাইতে হইব তো, প্রত্যেক বছরে এই মাথা হে মাথা বাচ্চা নিলে তো আম্মা যেয়ে মরিব। তোরা তো অনেকে আসস মোটে মরি যাক, নতুন বিয়ে করবি, খবরদার। ওল্ড ইজ গোল্ড, মেক নিউ ফ্রেন্ড, ডোন্ট রিজেক্ট গোল্ড, দিস আর সিলভার, দোস আর গোল্ড, গোলরে, ঠিক না? বিরতি করুন যায় আছে। আল্লাহ জানা শানু বলেন, ওয়াকাদদারুহা তাকদীর, আল্লাহ প্রত্যেক জিনিস পরিমত করে সৃষ্টি করেন, সকল পরিকল্পনা কার? আল্লাহ। আল্লাহ শানু বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দিই, যাকে চাই তাকে মেয়ে দিই, যাকে চাই তাকে ছেলে মেয়ে ক্রস করিয়া দিই, যাকে চাই তাকে ছেলে মেয়ে কিছুই দিই না। এগুলো কয় রকম? 4 রকম। 5 নম্বর হইলো, আল্লাহ যাকে চায় এভাবেও দিতে পারে, থার্ড লিঙ্গ, তৃতীয় লিঙ্গ, যেগুলো আমাদের কাশ্মীরে এভাবে বাসে উঠিয়া ভিক্ষা চায় হাতে তালে দিয়া দিবি রে। এদের নাম কলম মরি গেছি, কথা কো, এদের নাম আরাজরে এ দল বানাইছে কে? তাহলে তুমি ছেলে মেয়ে নিবা দিবা, তোমার তো ক্ষমতা নাই, সকল পরিকল্পনা আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শুনু কয় বান্দা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাবিন নাহনু নারজুকুকুম ওয়াইয়্যুম, বান্দা তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না খাদ্য সংকটের ভয়ে, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, তোমাদের শিশু সোনামণিদেরকেও আমি আল্লাহ খাওয়াই। রিজিকের জামিনদার কে? আল্লাহ। আর আজরে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ ও কি হইছে, কমনে এত মানুষের কেমনে খাওয়ান? ঢাকা শহরে হাজার হাজার কোটি কোটি মানুষ, এগুন সই কোনো বালিশ কোনো কেমনে খাওয়ান? তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, ওই আমার দেখিবার মনে চাই রে। ক দেখবা? কি আল্লাহ দেখব? ক তাহলে হাতে কি? কয় লাঠি। ক সামনে এটা কি? ক বড় পাথর, কাশ্মীর বড় পাথর, জাফলাম থেকে এনেছে। ক মারো বাড়ি, দিশে বাড়ি মারি, এক আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথরের ভিতরে লক্ষ লক্ষ ছোট ছোট কীট, প্রজাপতির মতো সুন্দর সুন্দর কীট, এভাবে চুল না চায় এলোমেলো করে। উনি অবাক হয়ে গেলেন, বললেন, মাবুদ্রি এত সুন্দর পাথর, কোনো ছিদ্র নাই, নিচ্ছিদ্র পাথরের ভিতরে এত লাখ প্রাণীকে তুমি কিভাবে খাওয়াও? অক্সিজেন সিলিন্ডার নাই, গ্যাস সিলিন্ডার নাই, কোনো ব্যাংক বিমা কিছুই নাই, রকেট নাই, তারপরে বিমা নাই, কীভাবে তুমি খাওয়াও? খেত খামারি নাই। আমার আল্লাহ বলে, ও মুসা
এই নিচ্ছিদ্র পাথরের ভিতরে তো আমি আল্লাহ রিজিক সরবরাহ করতে পারি, এই জন্য আমার নাম রাজ্জাক জুল কুওয়াতিল মাতিন মাতিন মাতিন। রিজিকের মালিক কে? আল্লাহ জাল্লা শানু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সোনার মদিনার রাডার থেকে টাওয়ার থেকে বুলা বুঝাই দিচ্ছেন। তারপরে লাও তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলে লা রুযিকতুম কামা ইউরযিকু ত্বায়রু ইয়াউদুখু মাসান ওয়া তারুহু বিলতালা। আমার উম্মত, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো আমার আল্লাহর কাছে, আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে এমন রিজিক দিবেন পাখির মতো রিজিক তোমাদের জন্য সরবরাহ করে দিবে। তোমার বাড়ির এই বিল্ডিং এর খোপরে চড়ে পাখির বাসা, তারপরে দোয়েলের বাসা, এই শীতলক্ষ্যা নদীতে আশেপাশে অনেক পাখি রয়েছে, তাদের কোনো ব্যাংক বিমা কিছুই নেই, তারা রাত্রে তাহাজ্জুদ পড়ে, তোমার এই কবুতরগুলা 10 মিনিট পর পর তাহাজ্জুদ পড়ে, তারা জিকির করে বাকবাকুম বলে বাকবাকুম বলে, তোমার খামারের মুরগিগুলো মোরগগুলো ডাকে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাত ওয়ার রূহ। আল্লাহ বলেন তাদের নামাজের ধ্বনি আমি বুঝি, বলে কিল্লা তাফাহুনা তাসবিহাহুম, তোমরা পাখি পশুদের ভাষা বোঝো না গো। আল্লাহু আকবার। দেখবেন রাতে থেকে থেকে ফাকির জাগ কেঁদে ওঠে, ফিউ কাহা ফিউ কাহা আ আ আ। এটা তো পুরো শহর বন্দর থানা নারায়ণগঞ্জে, ওইদিকে আবার এই শব্দ শোনা যায় ঠিক না? এরা জিকির করে আল্লাহ জিকির, এরা কেঁদে কেঁদে সকালবেলা বাসা থেকে বেরিয়ে যায়, ইয়োগো দুঃখে মাসান অভুক্ত ফেটে বেরিয়ে যায়। আবার আল্লাহ বলে সন্ধ্যা হওয়ার আগে আগে আমি তাদের পেট ভর পরিপূর্ণ করে নেড়ে ফিরাইয়া দেই। তাহলে বাকিদেরকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, আমাদেরকে পারে কি না? পারে কি না? আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম না গো, ঠিক কি না মুসলমান? ডিসকভারিতে দেখবেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হালুম কই ওটা, হালুম হোয়াট ইজ হোয়াট মিনস হালুম ইংরেজি কই, আবার কোন বিপদে পড়ি ঠিক না? ওরে বাপরে ইংরেজি লইয়স গন্ডাগোল, 650 কোটি মানুষ ইংরেজিতে কথা বলে, আমাদের দ্বিতীয় স্বীকৃত ভাষা বাংলাদেশে বাংলার পরে হচ্ছে ইংরেজি ঠিক না? ইংরেজিতে মানুষ জিকির করে, আল্লাহকে ডাকে, তারপরে আল্লাহ তো তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফালায়। আমাদের দেশে ইংরেজি কইলে বিপদ, আমাদের কলিজার টুকটা মিজানুর রহমান আল আজারি ইংরেজিতে ফাঁকে ফাঁকে কথা কয়, হে বেড়া ইংরেজি গস, আমি তো আল্লাহ একটা ইংরেজি গজলে বানাই হেলেছি, ওই দিন ফেরিতে বসে বসে লেখছি, হয়ারিজ তাফসিরুল কোরআন দেয়ারি যাওয়ার ফাইনালি মশা দ্যাট ম্যাক্স ফেস্টাল নেশান ইটস আওয়ার ফুলফিল অ্যাকশন তাফসিরুল কোরআন 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 তাফসিরুল কোরআন। The Quran is the son of the world. Build for light, man, take up quarrel. The Quran is the son of the world. Build for light, man, take up quarrel. Lucky Lord Hoes, Richie Benon. Lucky Lord Hoes, Richie Benon. Laughing the heaven, the all creation. Tafsirul Quran. তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়ার আইকন মিজান আওয়ার আজারি মিজান ওয়া হ্যাভেন্ট অবজেকশন ওয়া হ্যাভেন্ট অবজেকশন ঠিক না? জাকির নাইক মোনাওয়ার তারেক হামজা আমির দুল্লা জাহাঙ্গীর মুহিব খান রহমান মশিউর শিউর শিউর অহবার শিউর অল আর কোরআন কানেকশন দ্য মাহফিল অফ স্টেজ লাইক লো মাহফিজ সিনারি অফ স্কাই লিসনার মন সাফোজ দ্য মাহফিল অফ স্টেজ লাইক লো মাহফিজ সিনারি অফ স্কাই লিসনার মন সাফোজ আদম সোনসান রিভার রোলিং ওসান আদম সোনসান রিভার রোলিং ওসান টুন অফ নাহমাদু হার্ট রস রিফ্লেকশন তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন
তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন, ঠিক কিনা? কোনো অসুবিধা হইল কিনা? হায় হায়,